আপনি কি আমাকে ভালোবাসেন না শুধুই আমাকে প্রয়োজন? হয়তো তোমাকে আমার প্রয়োজন, এটুকুই যথেষ্ট। অন্তত এই পৃথিবীতে এমন তো কেউ আছে যার আমাকে প্রয়োজন। আচ্ছা, ধরো ধরো আমি এমন কোনো কাজ করছি যেটার প্রতি আমার কোনো সমর্থন নেই, সেক্ষেত্রে আমার কি করা উচিত? হয়তো যা করছেন সেটাকে তৎক্ষণাৎ বন্ধ করা উচিত। আর সেটা যদি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কিছু হয় তবে সেটাকে আটকানো উচিত। যাক, মন দেখেনি, যাক, অবশেষে শুধু নগণ্যটি হিসেবে নয় তুমি পরিচয় রাখলে আমার আমার হিতাকাঙ্ক্ষী হিসেবেও। একটা কথা মনে রেখো, তুমি শুধু আমার আর কারো নয়। আরে রুক্মিণী, কি হলো? তুমি এরকম উদ্ভ্রান্তের মতন কোথায় যাচ্ছ? তোমার আবার কি হয়েছে? কি হয়েছে আমাকে বলবে তো? খলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুক্মিণী, তুমি কেন এভাবে আগে থেকে ভেঙে পড়ছো বলো তো? খনার যদি কিছু হয়ে যায়? না, রাজকুমারী কিচ্ছু হয়নি, হতে পারে না। দেখেছো তো, এতটুকু ছেলে মিহির, সেও কিরকম। রুক্মিণী, তুমি কেন এরকম অলক্ষণে কথা ভাবছো বলো তো? আমি তো প্রাসাদের উত্তর দিকটা ভালো করে খুঁজেছি কিন্তু খলা তো কোথাও নেই। আমরা তো দক্ষিণ দিক খুঁজে এসেছি, রাজকুমারী তো সেখানেও নেই। তাহলে তো বেশ চিন্তার কথা। আমি যাই, আমি গিয়ে সবাইকে খবরটা দিই। সবাইকে খবরটা দেওয়াটা প্রয়োজন। না না, এক্ষুনি সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। সবার আগে আমাদের রাজিমার সাথে একবার কথা বলা প্রয়োজন। রাজিমার সাথে? আমাদের বরং এই মুহূর্তে রাজিমার কাছে গিয়ে এই সব কথা জানানো উচিত। চলো মিহির, তুমিও এসো আমাদের সঙ্গে, এসো। ঐশিকা আসুন, রাজুদি ভেতর আসুন। কেমন আছে ও এখন? এখন ভালোই আছে, ঘুমোচ্ছে। যাক, নিশ্চিন্ত। আসলে শিশু তো, তাই ভয় পেয়েছিলাম যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু দেখলাম না, সেরকম কোনো সম্ভাবনাই নেই। আসলে সবাই বলাবলি করছিল যে ঐশিকার মাতৃস্নেহের জোরে জয়দ্রথের সন্তানের কিচ্ছু হবে না। এখন তো দেখছি সত্যি তাই। তা কেন, মহারাজার কুমারকেও তো আপনি, মাসুমা, রাজিমা সবাই মিলে মাতৃস্নেহ দিয়ে আগলে রেখেছেন, সেটাই বা কম কিসের বলুন। তা তো বটেই। আচ্ছা ভালো কথা, খনা কোথায়? তোমরা বিকটাসুর দাহ করে ফেরার পর থেকে তো ওকে দেখিনি। না, খনাকে আমিও দেখিনি। আমার মনে হয় বিকটাসুরের প্রতিমূর্তি বোধহয় এখনো পুরোপুরিভাবে দাহ হয়নি। খনা বোধহয় সেখানেই আবার গেছে।
কিন্তু না না তুমি একদম চিন্তা করো না ওর সঙ্গে বড়রা কেউ আছে নিশ্চয়ই তুমি বরং ওর কাছে থাকো আমি গিয়ে দেখছি খনা কোথায় রাজিমা রাজিমা একটা খারাপ খবর দেওয়ার আছে কি হচ্ছে তোমরা তো উতলা হয়েছো কেন খনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে দেখতে পাওয়া যাচ্ছে না মানে হ্যাঁ রাজকুমারী এই প্রাসাদের কোথাও নেই মানেটা কি কোথাও নেই মানে কি আমরা প্রাসাদের বিভিন্ন প্রান্তে সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু খনাকে কোথাও পাওয়া যায়নি রাজিমা আচ্ছা ঠিক আছে তোমরা এত এত উদ্বিগ্ন হয়ো না নিশ্চয়ই খনা কোথাও আছে আশেপাশে আমি দেখছি উপতিষ্ঠার সঙ্গে আমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে যেতে হবে রুক্মিণী রুক্মিণী তুমি এভাবে কাঁদছো কেন তুমি এরকম উতলা হয়ো না রাজিমা তো বলছেন খন্না নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে তুমি কেঁদো না কিন্তু খন্নাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না ওকে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু তুমি এভাবে কাঁদলে যদি কেউ দেখে তাহলে কি ভাববে বলো তো ত্রিজটা রুক্মিণীকে আটকে দিয়েছিল কেন ও কি রুক্মিণীর বিরুদ্ধে কিছু করতে চাইছে জানি না তবে এ রাজপ্রাসাদে যখন রুক্মিণীকে আমি এনেছি তখন ওর ভালো মন্দর সমস্ত দায়িত্ব আমারই ওপর তবে হ্যাঁ একটা ভালো ব্যাপার যে রুক্মিণী এই মুহূর্তে প্রাসাদের অন্যতম বুদ্ধিমতী নারীর সঙ্গেই আছে কৌরকী রাজিমা কি ভাবছেন না কিছু না কৌরকি তুমি একটু রুক্মিণীকে দেখো কেমন আমি খনার ব্যাপারটা উপতিষ্ঠকে গিয়ে একটু জানাচ্ছি আপনি কি জ্যোতিষবিদের গণনাকে সত্যি বলে মনে করছেন সে তো নিশ্চিত করে বলতে পারছি না তবে মনের মধ্যে তো একটা কুডাক ডাকছে হ্যাঁ কিন্তু এটা তো প্রধান আলোচ্য বিষয় নয় আমি অত্যন্ত বিরক্ত জয়দ্রথের উপর আমাদের কাউকে কিছু না জানিয়েও কেন চলে গেল অন্তত আমাকে তো বলতে পারত তাহলেও তো বিকটাসুর দাহের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটত না মহানামা নেই সুরক্ষার যাবতীয় দায়ভার তো জয়দ্রথের কাঁধে এই সময়ে ওর হটকারী সিদ্ধান্তের কারণ আমি কিছু বুঝতে পারছি না আমার মনে হয় এই সময় মন্ত্রিমণ্ডলের কাউকে সৈন্যদের পাশে রাখা উচিত ঠিক আছে আপনি তাহলে যান প্রণাম মহারাজ প্রণাম এখন আমাদের যা করণীয় তা তো ঠিক করে ফেলতে হবে কি আপনারা কি বলেন রাজন আমার মনে হয় একটা বিষয় আপনাদের সকলকে জানানোর আছে দয়া করে আপনারা কেউ উত্তেজিত হবেন না আমাদের কাছে এখনো সঠিক প্রমাণ নেই তাই আমি অনুরোধ করছি আপনারা সকলেই ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন বাবা রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি ওকে দেখেছো Thank you.
কেন তুমি এখানে এসেছো? দেখতে পাচ্ছ না আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি? কেন মতে বিরক্ত করছো? যাও যাও এখান থেকে। না রাজপুরোহিত মশাই, মিহির ঠিক বলছে, খনাকে সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে কথাটাই আপনাদের সকলকে জানাতে এসেছি আমি। আপনি কি বলছেন রাজিমা? জয়দ্রথ, তুমি কোথায় ছিলে? সৈন্যদের অসুস্থতার সংবাদটা আমাদের দাওনি কেন? আমিও কিন্তু তোমাকে বারংবার জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, কিন্তু তুমি তো আমাকেও বলনি। আমি আমি আসলে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে চাইনি। আমি চাইনি যে সকলে ব্যস্ত হয়ে পড়ুক। কিন্তু এদিকে যে কি হয়েছে, আপনাকে এত উতলা দেখাচ্ছে কেন? তুমি জানো না কি হয়েছে? কি জয়দ্রথ, খনাকে খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, এই আপনি কি বলছেন? দুর্ভাগ্যজনকভাবে উপতিষ্য ঠিকই বলছে, কিন্তু তুমি তো সুরক্ষার দায়িত্বে ছিলে জয়দ্রথ, তারপরেও। এই মুহূর্তে আমাদের কিছু করার দরকার আছে। এতটা দুশ্চিন্তা হবার কোনো কারণ নেই রাজন। রাজপ্রাসাদটা একবার ভালোভাবে দেখলে। না বাবা, রাজকুমারী কোথাও নেই। মেহের, মেহের, আমি তোমাকে বললাম না এখান থেকে যেতে? আমার মনে হয় মিহির ঠিকই বলছে, কিন্তু সকলে মিলে খুঁজেও যদি খনাকে না পাওয়া যায় তাহলে তো। ছি জয়দ্রথ, তোমার কাছ থেকে আরো বিচক্ষণতা আশা করেছিলাম। আচ্ছা, এটা কিরকম হলো? প্রথমে রুক্মিণীকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হলো, তারপর জয়দ্রথকেও খনার পাশ থেকে সরিয়ে দেওয়া হলো, তার উপরে মহানামাও এখন রাজধানীতে নেই। কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে না সবকিছু। এটা কি বিশেষ কারো চাল, ষড়যন্ত্র নয় তো? কি হলো জয়দ্রথ, চুপ করে আছো কেন? না, তার আর সময় নেই। আমি এক্ষুনি প্রহরীদের বলছি রাজপ্রাসাদের সব জায়গাটা ভালো করে খুঁজে দেখতে, আর আর সৈন্যদের বলছি খনার খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়তে। সৈন্যরা তো অসুস্থ, তারা কি পারতেই হবে, যেভাবেই হোক, আর একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। মহারাজ, আমিও জয়দ্রথের সাথে যাচ্ছি, এ সময় জয়দ্রথকে সাহায্য করা প্রয়োজন। নিশ্চিন্ত থাকুন মহারাজ, একটা না একটা ব্যবস্থা আমরা করবই। রাজন, আপনি দুশ্চিন্তা করবেন না, কনামাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ উপতিষ্য, বিপদের সময় ধৈর্য হারালে চলবে না, তুমি মন শক্ত করো, সব সব ঠিক হয়ে যাবে। আমি শুধু একটা কথাই ভাবছি, জ্যোতিষবীরের গণনা সঠিক প্রমাণিত হলো, এক ভয়ঙ্কর দুর্ঘটনা নেমে এলো প্রাসাদে। না, অন্য কোনো উপায় নেই, ঐশিকা আর উপতিষ্যর সঙ্গে একটু আলোচনা করে কথা বলতেই হবে। খনার কিছু হয়নি তো? তোমরা এভাবে
না না, তেমন ভয়ের কিছু হয়নি ঐশিকা। আসলে কি হয়েছে জানো, আমরা এই মানে প্রাসাদে সবাই ফিরে আসার পর থেকে খনাকে এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, তাই রুক্মিণী এভাবে। হ্যাঁ, ওদিকে আবার বিকটাসুরের প্রতিমূর্তি সম্পূর্ণভাবে দাহ হয়নি, কিন্তু খনা আমাকে ক্ষমা করে দিও বৌরানী, খনার দায়িত্ব আমার উপরে ছিল, কিন্তু খনা যে এখন কোথায়? আবার কাঁদে? বললাম না, খনা নিশ্চয়ই কাছেই কোথাও আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই রুক্মিণী। কিন্তু রুক্মিণী, তুমি কোথায় ছিলে? খনার সমস্ত দায়িত্ব তো তোমার উপরেই ছিল, অথচ অনুষ্ঠানের সময় থেকে তোমাকে দেখলাম না। আমি তো মিষ্টি আনতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু তারপর তুমি আর অনুষ্ঠানে গেলে না কেন? আসলে অনুষ্ঠানে ফিরে যেতে রাজৌদি আমাকে বারণ করেছিলেন। রাজৌদি? কেন? রাজৌদি বলেছিলেন আমি তো বন্ধা, তাই অনুষ্ঠানে ফিরে গেলে যদি সকলের অকল্যাণ হয়। ছি রুক্মিণী, আমি তোমাকে বলেছি না, এ সমস্ত কথা ভেবে নিজেকে কখনো ছোট করে রাখবে না তুমি। ঐশিকা, সেসব কথা ওকে বলে লাভ কি? সবাই যদি ওর কানের কাছে ওই একই কথা বারবার বলে তাহলে তো যাকে। এখন বোধহয় সব আলোচনা করার সময় নয়, আমি যাই গিয়ে দেখি খনা কোথায় আছে। তুমি আবার কেন কান্নাকাটি করছো রুক্মিণী? সব দোষী তো আমার, আমার জন্যই তো খনাকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে বলো না, শুনলে না করুকে কি বলে গেল? এখনই এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কি হলো রুক্মিণী, তুমি কান্নাকাটি করছো কেন? খনাকে দেখতে না পেয়ে ও খুব উতলা হয়ে উঠেছে। রুক্মিণী, তুমি যাও নিজের ঘরে যাও, উপতিশ্বর ঐশিকার সঙ্গে আমার জরুরি বিষয় পরামর্শ করার আছে। না না, আমি কিছুতেই ঘরে যাব না, আমি কিছুতেই ঘরে গিয়ে শান্তি পাব না। কেন? খনা তো আমার জন্যই, আমার দোষেতেই খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন প্রাসাদের সব জায়গায়। রুক্মিণী, আমি তোমাকে বলছি তোমার নিজের ঘরে যেতে, যাও। কিন্তু রাজিমা,